গুড মর্নিং। কালকে রাত্রিবেলা ক্লাবের থেকে যেতে দেরি হয়ে গেছে, আর অমনি বাইকটাও আমি যেখানে ঢুকাই ওখানে রাত্রিবেলা 10টা পর্যন্ত টাইম, তাই ক্লাবের মধ্যেই বাইক রেখে দিয়ে গেছিলাম। এই বাইকটা নিতে এসেছি, এই বাইকটা নিয়ে আবার বেরাবো। এই দেখো ছোট ভাইকে হাতে দাও, হাতে দাও করে নিয়েছে, হাতে নিয়ে বসে আছে এখন রিদ্ধি। তো কাকে নিয়েছো মিতু, কাকে হাতে নিয়েছো বলো, কাকে নিয়েছো? দুটো ভাইয়ের একজনকে নিয়েছো, তাই তো? এই দেখো হাতে নিয়ে বসে আছে এখন, স্নান করলো, স্নান করানো হলো গোপাল ঠাকুরকে, এবার জামা পরানো হবে, নতুন ড্রেস হাতে নিয়ে নিয়েছে, আর দিচ্ছে না, ঠিক আছে। আর নয় বাবা, শুভ জন্মাষ্টমী সবাইকে। আজকে এই শুভ দিনে সবার আমরা কামনা করি সবার জীবনে মঙ্গল হোক, শুভ হোক, সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকে তো জন্মাষ্টমী, আমাদের বাড়িতে ছোট্ট করে পুজো হচ্ছে, মা আর গোপাল ঠাকুর দুজন গোপাল আছেন, একজন নারায়ণ আছেন, নারায়ণ লক্ষ্মী, এই যে এখানে লক্ষ্মী নারায়ণ। তো এখন নতুন জামা কাপড় মা পরাচ্ছে, একজন গোপালের নতুন জামা কাপড় পরা হয়েছে, আরেকজন গোপাল তৈরি হবে, এইখানে আছে, থালার উপরে বসে আছে। এই যে একজন গোপালের সাজা কমপ্লিট, সাজ কমপ্লিট, আরেকজন গোপাল সাজবেন। আর এখানে দোলনা আছে, দোলনায় দোলানো হবে আজকে জন্মাষ্টমী যেহেতু। এই ঋদ্ধি পাশরাও, এখানে পুজো হচ্ছে, পুজোর সমস্ত কিছু মা গোছাচ্ছে, যখন কমপ্লিট সাজানো হয়ে যাবে তোমাদেরকে আবার দেখাবো। আর মার গোপালগুলো ছোট বলে হয়তো বুঝতে পারছো না, একেবারেই মার গোপালগুলো ছোট। ঋদ্ধি ক্যামেরাটাকে নাড়াচ্ছে, এই জন্য নড়ছে। এই দেখো দুটো ভাই হাতে দাও বলতে এসছে, দেখো এখানে চলে এসছে, দেখো দিয়ে বলছে দুটো ভাই হাতে দাও। ও ছোট গোপালগুলোকে দুটো ভাই বলে, বলছে দুটো ভাই হাতে দাও মাকে বলছে। এখন না বাবা, ডিম্মা পুজো করছে না, আজকে বার্থডে না দুটো ভাইয়ের, দুটো ভাইয়ের বার্থডে বাবা, আজকে হাত দেবে না, শোনা, চলে এসো, চলে এসো, চলে এসো মামার কাছে, চলে এসো। বাড়ি যাবো বলে বেরিয়েছে, আর মুষলধারে বৃষ্টি না। ঋদ্ধির জন্য একটু পনির নিলাম, আর একটু টক দই নিলাম ঘরে। ঋদ্ধি লাঞ্চ করছে এখন, ওর পাপা আজকে রান্না করে দিয়েছে, আমার শরীরটা ভালো নেই, আমি শুভকে বললাম রান্না করে দিতে, লাঞ্চ করছে ও এখন। দেখি মুখ দেখি দাও, তুমি যে খাচ্ছ দেখি দাও একবার, সবাইকে বলো আমি গুড বয় বলে দাও, বলো আমি, বলো এদিকে তাকিয়ে, আমি বলো আমি গুড বয়, এই তো, এই তো, হ্যাঁ হ্যাঁ তুমি গুড বয়। শুভ লাঞ্চ করতে বসলো, আর বোন আসছে, বোনে ফোন করলো। আজকে লাঞ্চের মেনু হচ্ছে আমাদের লুচি, যেহেতু জন্মাষ্টমী, বেগুন ভাজা, আর হচ্ছে আলু পটলের তরকারি। তাও মাঝে রান্না করতে করতে গ্যাস শেষ, মা দিয়ে আপাতত কোনো রকম করে করে নিয়ে এসছে ম্যানেজ করে, আর মা ওইদিকে পুজো করছে। বুবলিকে তখন ছেড়ে দিয়ে আসার পরে ক্লাবে এতক্ষণ আড্ডা মারলাম, এখন হচ্ছে যাচ্ছি, আবার বুবলির অফিস ছুটি হয়ে গেছে, বুবলিকে নিয়ে একসাথে বাড়ি যাবো। অবস্থা দেখো, একটা গাড়িতে তিনজনে চড়ছে পটি প্যানে, তিনজনে উঠে যাচ্ছে গাড়িতে করে। ঝুমসোনা ড্রাইভ করো, তুমি চালাও, ভাই যাবে, তুমি চালিয়ে চালিয়ে যাও, ভাইও যাবে, হ্যাঁ চালাও 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 চালাও, একটু ঘষে ঘষে যাও, তুমি যাও যাও, এই তো পিপি 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 পিপি। ম্যাম আমাকে একটু লিফট দেবেন ম্যাম, পিপি পিপি পিপি, বেটু টাটা, বেটু টাটা, টাটা বাবাই, বেটু টাটা, ইয়ে। আর গাড়ি চালাচ্ছে কে? এই যে ম্যাডাম, টাটা টাটা। মনোবেচারা বড় হয়ে গেছে না, বসতে পারছে না গাড়িটাতে, আর এর দুজনে ভালোই সুবিধে নিচ্ছে। টাটা বাবাই, টাটা বাবাই। আমি আর বুবলি এই যে এলাম এক্ষুনি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একটু চা খেতে, আমার চা খাওয়া অলরেডি শেষ, বুবলি এখন খাচ্ছে, এখান থেকে একটু ঘুরে তারপরে বাড়ি যাবো। এখানে এখানে ওই অ্যানিমেলগুলোকে নিয়ে ঋদ্ধি খেলছে, খেলা করছে, আর মন, বোন, ঝুমসোনা, পাপা সবাই ওর সাথে খেলছে, ও বলছে, অ্যানিমেলগুলোকে চেনাচ্ছে, ও এক একটা বলতে পারছে, এক একটা বলতে পারছে না এখনো, সবগুলো যদিও চেনে না, একটা একটা করে শেখানো হচ্ছে। আমি ইচ্ছে করেই এনে দিয়েছি ও যাতে অ্যানিমেলগুলোকে চিনতে পারে। পাপা পাপা ভেড়াটাকে দেখে বলছে এটা কি না নিম, হাই রি মা, বেটু মারতে নেই বাবা, বেটু মারতে নেই বাবা, বেটু মারতে নেই। আর এখানে দেখো মা ঠাকুরের সব
সবাই আবার সন্ধ্যের সাজ করে রেডি, মানে নতুন জামা কাপড় আবার সন্ধ্যেবেলার পরে রেডি। এখন পুজো শুরু হয়েছে, পুজো চলবে এখন রাত্রিবেলা, যেহেতু টাইম আছে 12টা কত পর্যন্ত একটা আছে আমার মনে নেই যদিও, তো ওই জন্য পুজো চলবে এখন। মা পুজো শুরু হয়েছে, পুজো চালু হয়েছে, কিন্তু এখন পুজো চলছে, এখন চলবে পুজো। এই হচ্ছে ঠাকুরকে মা সাজিয়েছে, দুই গোপাল নারায়ণ লক্ষ্মী সবাই আছেন, দোলনায় বসবে আবার গোপাল, ও রাধাকৃষ্ণ আছেন। আচ্ছা, তারপরে আবার দোলায় বসে দোলানো হবে গোপালদেরকে।